Ajanulambita Bhuja Lambita Bhuja Kanakaya Vodato Kanakaya Vodato Sankirtanaiko Pitara Pitaro Kamalaya Taksho Kamalaya Taksho Vishambharo Dijavaro Dijavaro Yuga Dharma Palo Yuga Dharma Palo Bande Jagat Piyo Karo जगत प्रिया करो करुणाय अवतारो करुणाय अवतारो करुणा अवतारो करुणा কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে কাঁদে ঘনে ঘনে কত সুরধ্বনির ধারাবাহে করুণ নয়নে কত সুর প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ ভাবময় ভাবকান্তি ভাবসাগর শ্রী গৌরাঙ্গ আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে গৌরহরি আমার পূরবের ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে গৌরহরি আমার শিবা সঙ্গনে হরিনাম সংকীর্তনে বিভোর থাকেন থাকতে থাকতে হঠাৎ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন আজ গৌরহরি শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তনের পূর্বে যেমনটি ফুলমালা গলে দিতেন সুগন্ধি চন্দন গায়ে দিতে আজ তা করছেন আজ তিনি করছেন কি সুগন্ধি চন্দন গোরা নাহি মাকে গা তিনি করছেন কি ধুলাতে ধূসর অঙ্গ ভূমে গড়ি যায় ভূমে গড়ি যায় মানে মলিন মুখ কিছু নাই ভাই কিছু নাই ভাই আজ আজ গৌরহরি বদনখানি মানে মলিন হয়ে গেছে সারা দিশি নিশি তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন তাই রজনী দিবস গোরা জাগিয়া পোহাই জাগিয়া পোহাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন দেখো দেখো গৌরহরির দশাখানি দেখো ক্ষণে চমকিত অঙ্গ ধরণী না যাই ধরণী না যাই মানে রসগোড়া চাঁদে
বাসুঘ সে সমবেত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করছিলাম, আসুন এখন আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তাই বৃন্দাবন লীলা আস্বাদনের পূর্বে আমাদেরকে এই নবদ্বীপ থেকে সুদূর বৃন্দাবনে প্রবেশ করতে হবে। আসুন সবাই মিলে আজ আমরা বৃন্দাবনে প্রবেশ করি। বন্দে নন্দ ব্রজ শিরাম পাদরেণু মধ্যিক্ষাসং যাসং হরি কথনীতং প্রণয়তে ভুবনত্রয়ং। বন্দে নন্দ ব্রজ শিরাম পাদরেণু মধ্যিক্ষাসং যাসং হরি কথনীতং প্রণয়তে ভুবনত্রয়ং। বৃন্দাবন বৃন্দাবনে আমাদের আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানীর দুর্জয়মান। এই যে মান, সর্বপ্রথম জানতে হবে যে মান কাকে বলে এবং মানের উৎপত্তি কোথায়, এই মান করেছেন কেন। স্নেহের অপর নাম হল মান, অর্থাৎ যেখানে ভালোবাসা আছে সেখানে মান আছে, আর যেখানে ভালোবাসা নেই সেখানে মানও নেই। তাই আমরা আজ শ্রীমতী রাধারানীর মান করেছেন কার প্রতি এবং কেন করেছেন, আপন বধূ কৃষ্ণের প্রতি, যা একটু পরেই আপনাদের সামনে আস্বাদন করব। আসুন আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তার সখাবৃন্দ সঙ্গে লয়ে নিত্য কর্ম ছিল গোষ্ঠে যাওয়া, আর শ্রীমতী রাধারানীর নিত্য কর্ম ছিল যমুনাতে জল আনতে যাওয়া। তাই গোবিন্দ আমার গোষ্ঠ হতে ফিরছে আর রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছেন, এমতো অবস্থায় হলো কি, পথিমধ্যে দেখা হলো তার প্রাণবধূর সঙ্গে, কিন্তু মুখে কোনো কথা হচ্ছে না। কৃষ্ণচন্দ্রের আরেক নাম হল অন্তর্যামী, তাই তিনি রাধারানীর মনের কথা জানতে পারলেন, মুখে কোনো কথা নেই, সঙ্গে দাদা আছে, তাই ইশারার মধ্যে দিয়ে তিনি রাধারানীকে বোঝাচ্ছেন যে হে রাধে, এখন নয়, তোমার যে মনোবাসনা সেটি পূর্ণ করব কখন জানো, কখন কোনে অস্তা চলে যাবে সূর্য তখন যাবে তুমি, অস্তা চলে যাবে সূর্য তখন যাবে তুমি, তোমার মনের মনোবাসনা পুরাইব
তবে সূর্য মনোবাসনা কোরাজীব। কৃষ্ণচন্দ্রের ইশারায় রাধারানী কিছু বুঝতে পারলেন না। তুমি যে আমায় বলছো আমার মনোবাসনা পূর্ণ করবে, কোথায় কিভাবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও, কৃষ্ণচন্দ্র ইশারা করে বললেন, তুমি বুঝতে পারছো না রাই। ভগবান কৃষ্ণ এবার সংকেত জানাচ্ছেন কেমন ভাবে। কেশ স্পর্শ করি বধু সংকেত করি, কেশ স্পর্শ করি বধু সংকেত করি, কেশর কুঞ্জে যাইতে বধু আদেশ করি, আর কেশর কুঞ্জে যাইতে বধু আদেশ করি, তোমার মনোবাসনা পুরাইব, তোমার মনোবাসনা পুরাইব, যাবে যাবে ধনী কেশর কুঞ্জে মনোবাসনা পুরাইব, বলি যাবে যাবে ধনী কেশর কুঞ্জে মনোবাসনা পুরাইব। এই বলে গোবিন্দা আমার চলে গেলেন। এদিকে শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে জড়িয়ে ধরে বললেন, হ্যারি সখি, বধূ যে আমার সংকেত করে চলে গেল, আমি এখন কোথায় যাব? হেরায়, তোর বধূ তোকে কোথায় হাত দিয়ে সংকেত করল, মধ্যস্থলে না সিথিমূলে? সখি বলল, যে রাধে, তোর বধূ তোকে কিভাবে সংকেত করল, তোকে কোন জায়গায় সংকেত করেছে বলতো, মধ্যস্থলে না সিথিমূলে? বলে, আমার বধু আমায় মধ্যস্থলে সংকেত করেছে। তাহলে চল এখন কেশর কুঞ্জে যাই। সখীবৃন্দ সঙ্গে লয়ে রাধারানী আমার কেশর কুঞ্জে গেলেন। কেশর কুঞ্জে এসে বনে বনে নানা রকম কুসুম সংগ্রহ করে অতি সুন্দর করে কুঞ্জখানি সাজালেন। ফুলের শয্যা, ফুলের মন্দির, প্রাণবধূ আসবেন বলে। কিন্তু সখী, এখনো তো বধূ এলো না, বলতে পারিস সখী আমার বধূর জন্য আমি কিনা করেছি? কিন্তু বধূ এখনো এলো না সখী রে। আমি বধূর লাগিয়া সে চবি ছানু গাথিনু ফুলে রোমালা, সাজানু টিপয়ুজারিনু মন্দির হইল আলা, তাম্বুল সাজানু টিপয়ুজারিনু মন্দির হইল আলা, বলি কই তো বধু এলো না রে, বলি কই তো বধু আমার বধু আসবো বলল কিন্তু এলো না কেন? আমার বধু আমায় সংকেত করে বলল যে হে রাধে, তুমি কেশর কুঞ্জে এসো, আজ বধুর জন্য আমি কেশর কুঞ্জ সাজিয়ে আজ আমি বসে আছি। বল বল সখী, এখনো তো বধু এলো না। এভাবে রাধারানী আমার সখী সম্মুখে ধৈর্য হারিয়ে ফেলেছেন। রাধারানীর ভাবটি দেখে বোঝা যাচ্ছে
রাত্রি দ্বিতীয় প্রহরের পর গাছের পাতার মধ্যে শিশির পড়তে থাকে। সেই শিশিরের বিন্দু আকার ধারণ করে শুকনো পাতার মধ্যে পড়তে থাকে। তদ্রূপ নয়নস্যু বরিশান হচ্ছে রাধারানীর নয়ন হতে, এবং বাহিরে শিশির বিন্দু ওই শুষ্ক পাতার মধ্যে পড়ে ঝমঝম করে আওয়াজ হচ্ছে, যেন কান পাতলে মনে হচ্ছে যে গোবিন্দ আসছেন রাধারানীর কেশর কুণ্ডে। সখীদের বলছেন, সখীরে ওই কান পেতে শোন, দেখ বধূর নূপুরের শব্দ ভেসে আসছে। পাতায় পাতায় পড়িছে শিশির, সখীরে কহিছে ধনী। পাতায় পাতায় পড়িছে শিশির, সখীরে কহিছেন ধনী। বাহির হইয়া দেখি সজনী, বধূর শব্দ শুনি। তোরা বাহির হইয়া দেখি গো সজনী, নূপুরে রধনি শুনি। বলে ওই বুঝি আমার বধু আসে রে, বলি ওই বুঝি আমার বধু আসে রে। নূপুরের ধ্বনি শুনিতে পেলাম, ওই বুঝি আমার বধু আসে রে। আমি নূপুরের বলছেন, হ্যারে রাধে, এমন ভাবে তুই বলছিস, তোর বধু আসছে, তোর বধু আসছে। আমাদের কি মনে হয় জানিস, তোর বধু আর তোর কাছে আসবে না। আমাদের মনে হয় তোর বধু আজ তোর কুঞ্জে না আসে, আজ চন্দাবলীর কুঞ্জে গেছে। যেই না রাধারানী সখী মুখে এমন কথা শুনলেন, রাগান্বিত হয়ে তিনি মান করে বসলেন। রাধারানী কান্দতে কান্দতে বলে উঠলেন, যে প্রাণনাথ, তুমি আমায় তুমি বললে কেশর কুঞ্জ সাজাতে, আর তুমি এখন চন্দাবলীর কুঞ্জে। হাইরে বিধি, যখন দিলে তখন এমনভাবে নিয়ে নিলে যে আশার আশাটাই মিটে গেছে। বলো বলো হে নাথ, তুমি এমন করে আমায় কেন ঠকালে বলো। আর ওদিকে চন্দাবলী দেখলেন, গোবিন্দ আজ কেশর কুঞ্জে যাবে, যেতে গেলে চন্দাবলীর কুঞ্জের বাহির দরজা হয়ে যেতে হবে। চন্দাবলী করলেন কি, আজ পথিমধ্যে আলুলায়িতভাবে শুয়ে পড়লেন। গোবিন্দ আমার ধীর স্থিরভাবে চন্দাবলীর কুঞ্জ পার হতে যাবেন, এমন সময় নূপুরকে বললেন, নূপুরে দেখিস যেন চন্দাবলীর কুঞ্জে যাবার সময় যেন বেজে উঠিস না, যেন বেজে উঠিস না, যেন বেজে উঠিস না, যেন বেজে উঠিস না। নূপুর, যখন আমি চন্দাবলীর কুঞ্জ দিয়ে পেরিয়ে যাব, তুই যেন বেজে উঠিস না। এক পা দুপা করে যেই না যেতে যাবে, এমন সময়ে হল কি, গোবিন্দের পাখানি চন্দাবলীর কেশের মধ্যেই পড়ল। চমকে উঠলেন গোবিন্দ, কি তুমি চন্দ্রা? হ্যাঁ প্রভু, আমি এই হতভাগী চন্দ্রা। কেন এভাবে? আজ তোমার সেবা করব প্রভু, আজ তুমি আমার কুঞ্জে থাকবে, আজ আমি মন ভরে তোমার সেবা করব। চন্দা, আজ নয়, আমি
অন্য আরেকদিন এসে তোমার কাছে সেবা নিয়ে যাব চন্দা। না প্রভু, আজ যখন আমি সময় পেয়েছি, আজ যখন আমি সুযোগ পেয়েছি, তখন আজ আর ছাড়ব না। চন্দা, তোমায় আমি কথা দিচ্ছি, আজ নয় কাল আমি তোমার কুঞ্জে আসব। প্রভু, কাল যদি আমার কাল হয় তাই এই সুযোগ আমি ছাড়ব না। চন্দা, আজ আমার অনেক কাজ আছে, তুমি আজ ছেড়ে দাও, কাল তোমার কুঞ্জে আসব। বেশ প্রভু, আমি জানি তুমি কোথায় যাবে, তুমি ওই রাধারানীর কুঞ্জে যাবে তো। ঠিক আছে, তুমি নাম ধরেছিলে জগন্নাথ, কিন্তু আজ আমি বুঝতে পারলাম তোমার কথায় তুমি জগন্নাথ নও, তুমি রাধা না। যদি তুমি জগন্নাথ হতো বলো প্রভু, আমি তো জগতের বাইরে নয়, আমাকে কেন তুমি, কেন তুমি এভাবে কষ্ট দিচ্ছ প্রভু? যদি আমি জগতের বাইরে হয় তাহলে তুমি আমায় ছেড়ে রাধা কুঞ্জে চলে যাও, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু তুমি জগন্নাথ হলে বলি আমায় সেবা করিতে দাও হে, বলে আমায় সেবা করিতে দাও হে, আমায় সেবা করিতে দাও হে, বলে আমায় সেবা করিতে দাও হে। নাম ধরেছ জগন্নাথ, আমায় সেবা করিতে দাও হে, তুমি নাম ধরেছ জগন্নাথ, আমায় সেবা করিতে দাও হে। এই বলে চন্দাবলি কুঞ্জের ভেতর চলে গেল। গোবিন্দ আমার চন্দাবলির কথা কাটতে না পেরে আজ চন্দাবলির কুঞ্জে প্রবেশ করলেন। আর ওদিকে হয়েছে কি, রাধারানী ফুলের মালা, ফুলের ডালা, ফুলের বিছানা সব কিছু ভেঙে দিয়ে সখীমণ্ডলী মাঝে কেঁদে কেঁদে বলছেন, সখীরে চল চল, এগুলোতে আর কাজ কি আছে বল, যার জন্য কুঞ্জ সাজিয়েছিলাম সে তো এলো না সখী, তাই এখন চল এগুলো সব যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসি। সখীমণ্ডলীকে সঙ্গে লই রাধারানী আজ করলেন কি, এখন চল যমুনায় ভাসায়ে দিগো, এখন চল যমুনায় ভাসায়ে দিগো, এখন চল যমুনায় ভাসায়ে দিগো, এখন চল যমুনায় ভাসায়ে দিগো। মালাতে আর কাজ কি আছে, চল যমুনায় ভাসায়ে দিগো, এখন মালাতে আর কাজ কি আছে, চল যমুনায় ভাসায়ে দিগো। রাধারানী বললেন, সখীমণ্ডলীতে সখীরে এখন আর এগুলোর কোনো কাজ নেই, চল এগুলো যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসি। এই বলে রাধারানী সেগুলিকে যমুনার তীরে নিয়ে গিয়ে যমুনার জলে ফেলে দিলেন। আর অমনি হলো কি, যমুনা সেগুলো আবার পাড়ে তুলে দিলেন। রাধারানী ভাবছেন এ কি হল, আবার সেগুলিকে তুলে যমুনায় ফেলে দিলেন। দ্বিতীয়বার আবার যমুনা সেগুলি পাড়ে এনে দিলেন। মনে মনে বলতে লাগলেন, হে রাধে, তুমি যেগুলি আমার বক্ষে ফেলে দিচ্ছ সেগুলি তো আমার নয়, সেগুলি কৃষ্ণ সেবার জন্য, তাহলে তুমি আমায় ফেলে দিচ্ছ। তখন রাধারানী সেগুলিকে বুকের মধ্যে চেপে ধরে নয়নস্য বরিশন করে কাঁদছেন আর বলছেন, হে গোবিন্দ, এত কষ্ট দিলে তুমি আমায়, এত দুঃখ দিলে আমায়। এই বলে নয়নস্য বরিশন করে সেগুলি আবার যখন যমুনার বক্ষে ফেলে দিলেন, যমুনা অমনি গ্রহণ করে নিলেন। যমুনা গ্রহণ করে নিলেন, রাধারানী সেগুলি নিয়ে কুঞ্জ মাঝে ফিরে এলেন। কুঞ্জ মাঝে ফিরে এসে সমস্ত সখীদেরকে বলল, চল সখী, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। এসে রাধারানী মান মঞ্চে এসে বসলেন। ওদিকে হয়েছে কি, যেই না দিনমণি বেরিয়ে আসছে এমন সময়ে
গোবিন্দের ঘুম ভেঙেছে। গোবিন্দ ঘুম ভেঙেই এবারে করছে কি, চারিদিকে ভ্রমর গুনগুন রবে গান করছে। কাক ডাকছে, ভগবান কৃষ্ণচন্দ্র সারা নিশি জেগে আছে, প্রভাতের সময় রাধারানীর কুঞ্জে যাচ্ছেন। ভাবটি কেমন, সারা অঙ্গে চন্দনে চর্চিত হয়ে আছে, বসনের ঠিক নেই, যেন কুঞ্জ থেকে বেরিয়ে যখন গোবিন্দ হাঁটছেন তখন দেখে মনে হচ্ছে পদকর্তা বর্ণনা করলেন সেই ভাবটি কেমন, যেন মদে মাতা হাতি চলে, মদে মাতা হাতি চলে, দেখে মদে মাতা হাতি চলে, মদে মাতা হাতি চলে, এমন ভাবে যাই গো হরি, মদে মাতা হাতি চলে, এমন ভাবে যাই গো হরি, মদে মাতা হাতি চলে। এভাবে টলতে টলতে এলেন কোথায়, রাধারানীর কুঞ্জে। রাধারানী তখন অভিমান করে বসে আছেন, গোবিন্দকে আসতে দেখে ললিতা সাত্রাতারি বেরিয়ে গিয়ে বলে, হ্যাগো তুমি এখন আসছ? এখন কেন? দূর থেকে দেখে সখীরা চিনতে পারেনি এটা কে আসছে, সারা অঙ্গেই চন্দন মেখে আছে। ভাবছে সখীরা একটু নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে বলছে, হ্যাগো এ যেন দাদা বলায় আসছে। দাদা বলায় আসছে দেখে তারা করেছে কি, সবাই নিজ নিজ ঘুমটা মাথার মধ্যে নিয়েছে, আর যেই না এসেছে অমনি মা রোহিণীর কথা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আমাদের মা রোহিণী ভালো আছে তো? গোবিন্দ আমার চিন্তা করছেন, এ তো আমার মায়ের কথা জিজ্ঞাসা করছে না, এ তো আমার জ্যাঠাইমার কথা জিজ্ঞাসা করছে, এরা কি আমায় চিনতে পারেনি তাহলে? তা বলছে, হ্যাঁ গো তোমরা কি আমায় চিনতে পারোনি? বলে, কেন আমরা চিনতে পারবো না কেন, আমরা তো ঠিক চিনেছি, তাই তো জিজ্ঞাসা করছি। আপনি বসুন, আপনি মা রোহিণীর মঙ্গলের কথা বলুন, তিনি কেমন আছেন? বলে, হ্যাঁ গো আমি যে তোমাদের দাদা বলাই নয়। বলে, তাহলে তুমি কে? বলে, আমি তোমাদের কৃষ্ণ। তুমি কৃষ্ণ? বলে, হ্যাঁ গো আমি তো কৃষ্ণ। তাহলে তোমার মুখমণ্ডলখানি দাদা বলাইয়ের মতো লাগছে কেন, সারা অঙ্গে তোমার কৃষ্ণবর্ণ, সেটা শ্বেতবর্ণ হলো কি করে? বলে, আর বলো না, আমি কালকে একটি বাছুরি খুঁজতে গিয়ে দেখলাম কি, যে বাছুরিটা একটি ঝোপের মধ্যে ঢুকে গেছে, সেখান থেকে টানাহিদা করতে করতে সারা অঙ্গে আমার এই ধুলো লেগে গেছে, তাই আমার এরূপ অবস্থা হয়েছে। বলে, তাই? বলে, হ্যাঁ গো তার জন্যই তো আমি আসতে পারিনি। আর কি হয়েছে জানো, ওই কণ্টকের আঘাতে আমার বক্ষে এত ক্ষতবিক্ষত হয়েছে, সারা রাত্রি ধরে আমার মদন জ্বর হয়েছিল। তাই বলি শোনো, মদন জ্বরে তনু তাতল, মদন জ্বরে তনু তাতল, মদন জ্বরে তনু তাতল, মদন জ্বরে তনু তাতল, জাগরে নিশি গেল, মদন জ্বরে তনু তাতল, জাগরণে নিশে গেল, বলি কাল রাতে মদন জ্বর হয়েছিল, কাল রাতে মদন জ্বর হয়েছিল, কাল রাতে মদন জ্বর হয়েছিল, কাল রাতে মদন জ্বর হয়েছিল। বলে, ও তাই, তুমি আসতে পারোনি কাল রাতে? তা হ্যাঁ হে শ্যামনা গো, তোমার ওই কপালে সিঁদুরের বিন্দু কিভাবে এলো? বলে, আর বলো না, কাল আমি গিরি গোবর্ধনে গিয়ে গিরি গোবর্ধনের পূজা দিয়েছি, তাই সেখানকার সিঁদুরের বিন্দু আমার কপালে এসেছে। বলে, তোমার কাছে আসার জন্য আমি গৌরী পূজা করেছিলাম গো। বেশ বেশ, মেনে নিলাম। আচ্ছা শ্যামনাগর, তোমার বসন পরিবর্তন হলো কিভাবে? বলে, সেটা আর বলতে, আমি দাদা বলায়ের সঙ্গে কাল শুয়েছিলাম,
ওই ঘুমিয়ে গিয়ে দুজনের বসন পরিবর্তন হয়ে গেছে। বলে এমন তো কবু শুনি নাই, একসঙ্গে ঘুমালে যে তাদের বসন পরিবর্তন হয়ে যায়। ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন আমি তো এবারে বোধহয় ধরা পড়ে যাচ্ছি। বলে হ্যাঁ হে, সে তো না হলে ঠিক আছে, তুমি বললে তোমার দাদার সঙ্গে ঘুমিয়েছিলে বলে, তা তোমার ওই গালে কালির বিন্দু কিভাবে এলো? চট করে কৃষ্ণচন্দ্র দেখে বললে হ্যাঁ তাই তো, এটা আর কি বলবে চিন্তা করছে মনে মনে। নিশ্চুপ হয়ে থেকে কৃষ্ণচন্দ্র আর উত্তর দিতে পারছে না। তখন সখী বলছে আমি বলি শ্যামনাগর, আমি বলি তোমার দাদা তোমার গালে কালি মাখিয়ে দিল। বলি এমনে দাদা দেখি নাই গো, এমনে দাদা দেখি নাই গো, এমনে দাদা দেখি নাই গো, এমনে দাদা দেখি নাই গো। বলে হ্যাঁ গো, যে দাদা ভাইয়ের গালে কালি দেয় এমন দাদা তো দেখি নাই। এ আবার কেমন দাদা? শশীশেখর দাস এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দেখো চতুরের শিরোমণির কেমন কাজ, উত্তর দিতে না পেরে সে কথা ঘুরাচ্ছে। এরূপ কথোপকথন যখন চলছে রাধারানীর মান কিছুটা প্রশমিত হয়েছে। এমন সময় হলো কি, চন্দাবলীর সখী এসে উপস্থিত হলো। এসে বললে ও শ্যামনাগর, বলি এখানেও এসেছো, বলি এখানেও এসেছো, এখানেও এসেছো, বলি এখানেও এসেছো, চন্দা বলি কুঞ্জে ছিলে এখানেও এসেছো, বলি চন্দা বলির কুঞ্জে ছিলে এখানেও এসেছো। বেশ 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 শ্যামনাগর, এসেছো যখন ভালোই হয়েছে। আচ্ছা বলো তো, গত নিশীতে চন্দাবলীর কুঞ্জে ছিলে। আচ্ছা শ্যামনাগর, চন্দাবলীর নূপুরগুলি তুমি কোথায় রেখে এসেছো? যখন তুমি যাবক পড়িয়েছিলে নূপুরগুলি খুলে রেখেছিলে, কিন্তু কোথায় রেখেছো আমরা খুঁজে পাচ্ছি না, বলে দাও শ্যামনাগর, আমি সেজন্য তোমার কাছে এসেছি। চন্দাবলী আমাদের খুব গঞ্জনা করছে। যেই না এরূপ কথা অন্দরমহল থেকে শুনতে পেল, অমনি মানটা আরও প্রশমিত হল। এবার দুর্জয়মান করে বসলেন রাধারানী আমার। ওহে শ্যামনাগর শোনো, এখন আর তোমার এখানে প্রবেশ করা যাবে না। রাধারানী সখীকে বলল বলে দে সখী, সে যেন আমার এখানে না আসে, আমার সম্মুখে যেন সে একটিবারের জন্য না আসে, আমি তার মুখ দর্শন করব না। যেই না রাধারানীর কথা শুনলেন গোবিন্দ আমার করলেন কি, চলে গেলেন ওই রাধা কুণ্ডের তীরে নিজেকে বিসর্জন দেবেন বলে। রাধা কুণ্ডের তীরে যখন বিসর্জন দেবেন তৎরূপ সময়ে তিনি শুনতে পেলেন এক অন্ধ সেখানে রাধা নাম জপ করছেন। কে? যেই না পিছু ঘুরে দেখেন একজন অন্ধ সেখানে বসে রাধা নাম জপ করছে। রাধা নামটি অন্তরে শুনে গোবিন্দ আমার বললে তুমি কে? বলে আমি একজন অন্ধ, তুমি রাধা নাম জপ করছো? বলে রাধা হচ্ছে আমার আরাধ্য দেবতা, তাই রাধা নাম জপ করছি। বলে আরাধ্য দেবতা? বলে তাকে আমি দেবী বলি না, তাকে আমি দেবতা বলি, যে শক্তি যোগায় আমাকে। তুমি কে? আমি কৃষ্ণ গো, আমি কৃষ্ণ। কোন কৃষ্ণ তুমি? সেই নন্দনন্দন কৃষ্ণ তুমি? বলে হ্যাঁ। তুমি এখানে? আমি আমার এই জীবন আর রাখবো না বলে রাধা কুণ্ডের তীরে এসেছি। কেন? রাধারানী আমাকে পরিত্যাগ করেছে। রাধারানী তোমায় পরিত্যাগ করেছে? বলে হ্যাঁ গো, তোমার সেই আরাধ্যা দেবী রাধারানী আমায় পরিত্যাগ করেছে। বলে ও তাই?
তোমার বাঁচার থেকে মরাই ভালো, বাঁচার থেকে মরাই ভালো, বাঁচার থেকে মরাই ভালো, তোমার বাঁচার থেকে মরাই ভালো। বলছো মুনিবর, বলে ঠিক বলছে। রাধারানী যাকে পরিত্যাগ করে তার বাঁচার কোনো অধিকার নেই। তোমার মরাই ভালো, বলে তাই? বলে হ্যাঁ গো, তুমি রাধা নাম করে কি পেলে বলো? বলে আমি আমার সর্বজীবনে যা কিছু দিয়েছি তার শতধিক পেয়েছি। বলে কি পেয়েছো? তুমি তোমার জন্মে তোমার নয়ন দুটি হারিয়েছো, এর থেকে বেশি কিছু পেয়েছো? তুমি তো তোমার রাধাকে চিনতে পারোনি গো। তোমার রাধাকে চিনতে গেলে তাকে এই চর্মচক্ষু দিয়ে চেনা যায় না, তাকে চিনতে গেলে জ্ঞান চক্ষু চায়, সেই জ্ঞান চক্ষু দিয়ে তাকে চিনতে হবে। তুমি যদি তাকে জ্ঞান চক্ষু দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে তোমার রাধা কত শক্তিশালী, কত মমতাময়ী। তোমার কৃপা হয়েছে বুঝি? বলে হ্যাঁ গো, তুমি তো চাইলে আমার অন্ধত্ব দূর করতে পারো, তোমার কৃপায় আমি দৃষ্টি ফিরে পেতে পারি। কিন্তু সেই দৃষ্টি দিয়ে প্রথমে আমি রাধা অপরাধীর বদন দর্শন করব না, প্রথম দর্শন করব আমার আরাধ্যা রাধাকে। অন্ধ মুনির মুখে এই কথা শুনে ভগবান কৃষ্ণচন্দ্র আরো কাতর হয়ে পড়লেন। তার চূড়া এক ঠায়ে পড়ল, বাঁশি এক ঠায়ে ফেলে দিয়ে কুণ্ডের তীরে গড়াগড়ি দিয়ে কাঁদছেন, হারাধা হারাধা বলে, হারাধা কৃপা করো বলে কাঁদছেন। রাধারানী ভগবান কৃষ্ণচন্দ্রকে কৃপা করলেন, অনুনয় বিনয় করলেন, সখীদের কাছে, সখীরে দেখ দেখ আমার বধু কেমন করে ওই রাধা কুণ্ডের তীরে কাঁদছে, তাকে গিয়ে তোরা ফিরিয়ে নিয়ে আয়। এই বলে ললিতা সখী, বিশাখা সখী বধুকে ফিরিয়ে এনে বললেন, শোনো, তোমার এখন সেখানে যাওয়া ঠিক হবে না। কেন? কৃষ্ণচন্দ্রের সঙ্গে একটু মজা করলেন, বলে আমায় একটি বার মিলিয়ে দাও, বলে তোমায় মেলাতে পারি। তবে তোমাকে কি করতে হবে জানো? এই বেশে তোমাকে মেলাবো না। বলে তাহলে? বলে শোনো, তুমি যোগমায়াকে স্মরণ করো, যোগমায়াকে স্মরণ করে রাধারানী ফুল ভালোবাসে। তুমি তো জানো প্রত্যেক দিন রাধারানী ফুল চয়ন করে তোমার জন্য একটি করে মালা গন্থন করত, তোমার গলে পরাবে বলে। তাই তুমি আজ মালিনীর বেশ ধারণ করো যোগমায়াকে স্মরণ করে। গোবিন্দ বললেন, তাই? মালিনীর বেশ ধারণ করে তুমি রাধারানীর কুটির দ্বারে গিয়ে মালা বিক্রয় করো, তাহলে রাধারানীর রাগ কিছুটা হলেও কমবে। গোবিন্দ আমার স্মরণ করলেন যোগমায়াকে, যোগমায়াকে স্মরণ করে তিনি আজ মালিনীর বেশ ধারণ করলেন। মালিনীর বেশ ধারণ করে বলে, হ্যাঁ গো, দেখো তো আমার সাজা কেমন হয়েছে। বলে, ওহে শ্যামনাগর, তোমার সাজা ভালো হয়েছে, তোমার সাজা ভালো হয়েছে, তোমার সাজা ভালো হয়েছে, তোমার সাজা ভালো হয়েছে, তোমার সাজা ভালো, সাজা ভালো, সাজা ভালো হয়েছে, তোমার সাজা ভালো, সাজা ভালো, সাজা ভালো হয়েছে, আমার সাজা ভালো, আবার সাজা ভালো হয়েছে। বলে হ্যাঁ গো, তোমার সাজাটিও যেমন হয়েছে তোমার সাজাটাও তেমন হয়েছে।
বলে বেশ এবার আমরা এগিয়ে চললাম, তুমি আমাদের পশ্চাদ্ধাবন করতে করতে এসে মালা বিক্রয় করো। এই বলে গোবিন্দ আমার মালিনীর বেশ ধারণ করে রাধারানী কুটির দ্বারে এসে বলছে, এগো তোমরা কেউ মালা নেবে, তোমরা কেউ মালা নেবে গো, আমি মালা বিক্রয় করতে এসেছি। এই বলে চিৎকার করছে আর সবাইকে ডেকে ডেকে বলছেন, শোনো শোনো, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজের ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজের ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসী, ও গো ব্রজের ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজের ব্রজবাসী, থামো থামো, তোমার যে মালা নেবো তাতে আমাদের কি উপকার হবে? বলে হ্যাঁ গো, আমার মালা যদি তোমরা নাও তাহলে কি হবে জানো, তোমাদের এই যে সংসারের তিতাব জ্বালা আছে না সেটা জুড়িয়ে যাবে। বলে সংসারের তিতাব জ্বালা জুড়াবে? বলে হ্যাঁ গো, আমার এই মালা যদি তোমরা একবারটি গলে পড়ো তাহলে সংসারে আর জ্বালা বলতে কিছু থাকবে না। বলে তাই তা হ্যাঁ গো, শোনো বলি, তোমার এই মালা যদি গলায় পড়া হয় তাহলে যদি কারো প্রাণের প্রিয়র সঙ্গে তাদের যদি ঝগড়া হয় তাহলে তার মিল করাতে পারবে? বলে সে তো অবশ্যই হবে। সখী রাধারানীকে গিয়ে বলছে, শোন, ওই যে মালা বিক্রি করতে এসেছে তার মালার গুণ জানিস? বলে কি রে, তার মালার গুণ হচ্ছে যদি নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় তাহলে তার মিল ঘটাতে পারে। বলে ডাক সখী, ডাক, তাকে ডাক। মালিনীকে ডেকে রাধারানীর সঙ্গে কথা বলাচ্ছে। বলে হ্যাঁ গো মালিনী, তুমি যে বললে যে আমার প্রিয় যদি আমায় ছেড়ে চলে যায় বা আমার সঙ্গে দ্বন্দ্ব লাগে তাহলে আমার প্রিয়নিকে আবার আমাকে ভালোবাসবে? বলে হ্যাঁ গো। বলে তুমি প্রমাণ দিতে পারবে? বলে এই আমার প্রমাণটাই ধরো না, আমার প্রতিদেব আমার সঙ্গে দ্বন্দ্ব করে আমায় ছেড়ে চলে গেছে। আমি করলাম কি, এই মালা এক জায়গা থেকে সংগ্রহ করলাম, সংগ্রহ করে যেই না আমি গলে পড়েছি অমনি আমার প্রতিদেব আমার কাছে চলে এসেছে। তা তোমার মালা দিয়ে যে হবে এটা কি করে? বলে আমি তো সেই বুদ্ধিটা শিখে এসেছি গো, তাই তো এই মালা নিয়ে এসেছি। বলে তাই? বলে শোনো, আমার এক সখী তার প্রতিদেব তাকে ছেড়ে চলে গেছে। রাধারানী মালিনীকে এই গল্পটা নিজের করে বলল না, অপরের ঘাড়ে চাপিয়ে বলল। বলে তাই? তবে শোনো, তুমি এক্ষুনি আমার এই মালাটি তার কাছে পৌঁছে দাও, তাহলেই দেখবে তার প্রতিদেব তার কাছে ফিরে আসছে। শোনো শোনো, না 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 না, আমার কাছের মানুষটি আমায় ছেড়ে চলে গেছে, তোমায় আমি সব কথা বলি। শোনো, তোমারও যে দশা আমারও সেই দশা গো, তাই তোমায় আমি বলি, তোমার সঙ্গে আমি সই পাতিয়ে নিই, তোমারও তো একই অবস্থা। বলে হ্যাঁ গো, তাই বলি কি, তুমি আমায় একখানি মালা দাও, সেই মালাখানে আমি পড়লে তুমি বলছো আমার কাছের মানুষটি আমার কাছে ফিরে আসবে? বলে হ্যাঁ গো, তোমার কাছের মানুষ তোমার কাছে ফিরে আসবে। এই বলে যেই না মালিনী বেশে গোবিন্দ আমার রাধারানীকে মালাখানি পড়াতে যাবে, অমনি রাধারানী তার অঙ্গের গন্ধখানি শুকেছে। বলে বধু, বধু হে, তুমি আমার সাথে চাতুরালি করছো?
তুমি আমার সাথে চাতুরালি করছ? তা বধূ, এভাবে এভাবে তুমি আর কতদিন চাতুরালি করবে? এই বলে যখন ধরা পড়ে গেছে তখন গোবিন্দ আমার বলছে, হে রাধে, আমি যদি তোমার সঙ্গে চাতুরালি না করি তাহলে বলো বলো তোমার মান কে ভাঙাবে? মানিনি করেছে মান কে ভাঙাতে পারে, মানিনি করেছে মান কে ভাঙাতে পারে, মানিনি করেছে মান কে ভাঙাতে পারে, মানিনি করেছে মান কে ভাঙাতে পারে? রাধে বলি কে ভাঙাবে, কে ভাঙাবে, কে ভাঙাবে, কে ভাঙাবে? বলি মানিনীর মানে কে ভাঙাবে, মানিনীর মানে কে ভাঙাবে? আমি যদি না ভাঙাই তাহলে বলো রাধে আমার মানিনীর মান কে ভাঙাবে? বলে বধু, এসো, তোমায় আমি আজ ক্ষমা করে দিলাম। বলে সত্যি, তুমি আজ আমায় মাফ করেছো? বলে হ্যাঁ, এসো বধু। সখীরা বললেন, রাধে এবার অনেকক্ষণ তোর প্রাণের বধু কিছু সেবা করেনি, তুই সেবা করা, তুই তোর বধুকে সেবা করা, তুইও অনেকক্ষণ ধরে সেবা করিসনি, আমরা তোকে সেবা করিয়ে দিই। এই বলে রাধারানী বধুকে সেবা করাচ্ছে, সখীরা রাধারানীকে সেবা করাচ্ছে। তারপরে করজোরে করে বলছে, যে রাধে, তুই তোর বধুর বাম দিকে গিয়ে একবার যুগল দর্শন করা, এই অনুরোধটুকু তুই আমাদের রাগ। সখীমণ্ডলীর মাঝে রাধা গোবিন্দ একাসনে বসে আছে, আর সখীরা রাধারানীর জয়ধ্বনি দিচ্ছে, ব্রজভাষায় জয়ধ্বনি দিচ্ছেন রাধারানী সখীমণ্ডলী। ও মিঠি রস সেবার ওই রাধা রানী লাগি, রাধা রানী লাগি, কারু কারু যমুনা জি কো পানি লাগে। ও মিঠি রস সেবার নে রাধা রানী লাগে, রাধা রানী লাগে, মনু কারো কারো যমুনা যে কো পানি লাগে। মিঠি রস সেবার ওই রাধা রানী লাগে, রাধা রানী লাগে, কারো কারো যমুনা জি কো পানি লাগে। ও মিঠি রস সেবার নে রাধা রানী লাগে, রাধা রানী লাগে, মনু কারো কারো যমুনা যে কো পানি লাগে। রাধে যে গোরে গোরে যমুনা কারে কালে, বৃন্দাবন মে ধুম মচায়ে বর্ষণ কে জোরে, রূপ রঙ কে জমেলে পটে রানী লাগে, পটে রানী লাগে, মনো কারো কারো যমুনা যে কো পানি লাগে। ও মিঠি রস সেবার নে রাধা রানী লাগে, রাধা রানী লাগে, মনো কারো কারো যমুনা যে কো পানি লাগে। বলো বৃন্দাবন মে রাধে রাধে, নন্দগাঁও মে রাধে রাধে, কেশী ঘাট মে রাধে রাধে, শ্যাম কুণ্ড মে রাধে রাধে, রাধা কুণ্ড মে রাধে রাধে, নন্দগাঁও মে রাধে রাধে, শ্যাম কুণ্ড মে রাধে রাধে, নন্দগাঁও মে রাধে রাধে, শ্যাম কুণ্ড মে রাধে রাধে,